সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দীপ্ত কৃষি সংলাপের মাধ্যমে আমরা কৃষির নানাবিধ সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা করছি। কৃষির আধুনিকায়ন, কৃষি গবেষণা সম্প্রসারণ সহ আধুনিক কৃষির নানা প্রসঙ্গ সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং সে প্রযুক্তিগুলোকে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য ফার্মিং ফিউচার বাংলাদেশ নিরলস কাজ করে যাচ্ছে। আমরা এই সংলাপে আজকে আলোচনা করছি কৃষি যন্ত্র সরবরাহ ও সম্প্রসারণ নীতিমালা এবং বর্তমান চিত্র নিয়ে। এই প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন মোহাম্মদ বেনেজির আলম, মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এবং ডক্টর এফএইচ আনসারি, ব্যবস্থাপনা পরিচালক এসএআই অ্যাগ্রো বিজনেস। দর্শক, বাংলাদেশে কৃষিতের যে অভূতপূর্ব পরিবর্তন সংঘটিত হয়েছে, সেখানে যান্ত্রিকীকরণ একটি অগ্রণী ভূমিকা পালন করছে। হাল চাষ করে এখন আর কৃষকরা শস্য উৎপাদন করছে না। আমরা দেখতে পেয়েছি বিগত বছরগুলোতে কৃষি যান্ত্রিকীকরণ শস্য কর্তন, মাড়াই এবং সংরক্ষণে ব্যাপক পরিবর্তন নিয়ে এসছে। কৃষি যান্ত্রিকীকরণ সম্পর্কে আমরা আসুন একটি বিশেষ প্রতিবেদন দেখে নেই, তারপর ফিরে যাব মূল আলোচনায়। দেশে 2000 সালেও কৃষিতে মানুষের অংশগ্রহণ ছিল 60%, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 40%। কৃষি শ্রমিকের সংকট তৈরি হচ্ছে। 40% শ্রমিক কমে যাওয়ার ফলে ধান কাটা বা ফসল তোলায় খরচ বেড়ে গেছে। কৃষি যান্ত্রিকীকরণের ফলে কৃষিকাজে ব্যবহৃত উপকরণ, সময়, শ্রম ও অর্থের সাশ্রয় হয়। কৃষকদের আর্থসামাজিক অবস্থা, খামারের ক্ষুদ্র আয়তন ও খণ্ডিত জমি এবং মাটির প্রকারভেদ অনুযায়ী কৃষক বান্ধব কৃষি যন্ত্রপাতি প্রচলনে উৎসাহিত করতে সরকার জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতিমালা 2020 প্রণয়ন করেছেন। বাংলাদেশের কৃষিতে যেসব যন্ত্র ব্যবহার হচ্ছে, কৃষকদের মাঝে এসব যন্ত্রপাতি বিতরণেও রয়েছে সরকারের বিশেষ উদ্যোগ। বেসরকারি পর্যায়েও এসব যন্ত্রপাতি আমদানি বা উৎপাদনে বিশেষ ভূমিকা রাখছে আমদানিকারক ও উৎপাদক প্রতিষ্ঠানগুলো। দর্শক, আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আলোচনার শুরুতে আমি মোহাম্মদ বেনেজির আলম আপনার কাছে জানতে চাইব, কৃষি যান্ত্রিকীকরণ নিয়ে আমাদের একটি নীতিমালা রয়েছে, সেই নীতিমালার প্রেক্ষাপটে আসলে আমাদের অগ্রগতি কতটুকু হয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কী রয়েছে? ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা এই দেশটা একটা কৃষি প্রধান দেশ, এখানে আমরা কৃষি যান্ত্রিকীকরণ করতে চাই। সেই জন্য কৃষি বান্ধব সরকার 2020 সালে জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতিমালা তৈরি করেছেন। সেই নীতিমালার ভিত্তিতে আমরা কৃষি যান্ত্রিকীকরণ কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা একটা বড় প্রকল্প নিয়েছি, সেই প্রকল্প 3020 কোটি টাকার একটা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে 5 বছরে আমরা কৃষকদের 51,300টি কৃষি যন্ত্র আমরা বিতরণ করব। আমরা এই একটা যান্ত্রিকীকরণ রোডম্যাপ আমরা তৈরি করেছি। সেই রোডম্যাপে আমরা শস্য কর্তনে 2021 সালে 30%, 31 সনে 60% এবং 41 সনে 80% আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এই শস্য কর্তনে আমরা 2021 সালে আমরা 30% অগ্রসর হইতে পারিনি, তবে আমরা আশা করছি 2022 সালেই আমরা রোডম্যাপ অনুযায়ী সেই জায়গায় পৌঁছে যেতে পারবো। এবং 2031 সালে আমরা সেই 41 সালের যে 80% আমাদের শস্য কর্তনের যে রোডম্যাপ আছে সেটাও আমরা সম্পূর্ণ করতে পারব। এবং এই রোডম্যাপের মাধ্যমে আমরা আমাদের SDG অর্জন সম্ভব হবে বলে আমরা আশা করছি। শস্য রোপণে আমরা অনেকটা পিছিয়ে আছি। আপনারা জানেন এখানে রাইস রোটেশন দেওয়া ছাড়া লাগানোর আগে পূর্ববর্তীতে আমাদের চারা উৎপাদন করতে হয়। এটা একটা সহজ প্রযুক্তি, এটা আমরা ট্রেতে করতে পারি অথবা পলিথিনে করতে পারি, কিন্তু আমরা কৃষকদের এখনও সেই বিষয়টা পরিচয় করতে পারি নাই। আমরা সমলয় এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করে আমরা এই চারা তৈরির কাজটা আমরা কৃষকদের অবহিত করছি। আমরা আশা করছি এটা আমাদের রোডম্যাপ অনুযায়ী আমরা শেষ করতে পারব। জি, আমরা এই আশার কথাগুলো শুনলাম। এবার ফিরে যাব আমি ডক্টর আনসারি আপনার কাছে, যে আসলে নীতিমালা রয়েছে এবং বাস্তবায়নের ক্ষেত্রেও আমাদের সদিচ্ছার কোনো কমতি নেই। আমরা বিগত সময়ে দেখেছি করোনাতে যখন শ্রমিক সংকট হয়েছিল, সরকারের সাথে সহযোগী ভূমিকা পালন করার জন্য আপনি বিশেষভাবে মাঠে ছুটে গিয়েছেন, কৃষিমন্ত্রী আপনি সহ। এবং আমরা গত বোরো সিজনে এবং তার আগেও দেখেছি যে যান্ত্রিকীকরণ আসলে শ্রমিক সংকটকে একটি, কী বলবো, যে হচ্ছে সহায়ক ভূমিকা পালন করেছে সংকটের সেই সময়টাতে। তো আমরা যে লক্ষ্যমাত্রা অর্জনের কথা বলছি সেখানে আসলে বাস্তব চিত্রটা কতটুকু, আপনারা সেটা ভালো বলতে পারবেন? আপনার কাছে যাচ্ছে, আমাদের লক্ষ্যমাত্রা যা আছে যেভাবে আছে আমরা যথেষ্ট ভালো করছি এবং আমরা আগাচ্ছি। আপনাকে যদি একটা সাধারণ
আপনি কম্প্যারিজন দিই ভারতের তুলনায় বাংলাদেশ, ভারত তো একটা উন্নতিশীল দেশ একটা, সেখানে আমরা দেখছি প্লাউইংয়ে জমি চাষ করার ক্ষেত্রে ভারত প্রায় 60% পেনিট্রেশন হয়েছে, আর সেখানে বাংলাদেশের পেনিট্রেশন 90%-এর বেশি। অর্থাৎ প্রায় সবগুলো জমিতে কিন্তু যন্ত্র দিয়ে চাষ করা হচ্ছে। ইরিগেশন ক্ষেত্রে আমাদের যথেষ্ট গ্রোথ আছে। আমরা ইদানিংকালে ডিজি মহোদয় যেটা বলছিলেন ধান কাটার ক্ষেত্রে যে স্পিডে আগাচ্ছে, যে গ্রোথের কথা বললেন, এই গ্রোথ থাকলে আমরা নেক্সট 5 ইয়ার্সে মোটামুটিভাবে দেখা যাবে মেজরিটি সারফেসে কিন্তু ধান এই যন্ত্র দিয়ে কাটা হবে। ধান লাগানোর ক্ষেত্রে যদিও গতি কেবল শুরু হয়েছে, সেখানেও আমি বলবো যে আমাদের দেশের কৃষক যথেষ্ট ব্রেভ এবং যে স্পিড নিয়ে আগাচ্ছে সেখানেও আমরা যথেষ্ট আগাতে পারবো। আমি মনে করি যান্ত্রিকরণের ক্ষেত্রে যে সমস্ত উদ্যোগ সরকার নিয়েছে, যে অ্যাটেম্পগুলো নিয়েছে, সেগুলো যথেষ্ট কার্যকরী হচ্ছে। এগুলো ইকোনমিক একটা পজিটিভ এলিমেন্ট আছে, যার কারণে এটা সহজেই আমাদের দেশের কৃষক গ্রহণ করছে। এবং এগ্রিকালচার এক্সটেনশান এবং সরকার যেভাবে কৃষককে আপনার প্রণোদনা দিচ্ছে এবং যেভাবে সাহস দিচ্ছে, যেভাবে কৃষকের পাশে থেকে কাজ করছে, সাথে সাথে প্রাইভেট সেক্টর যেভাবে সাপোর্ট দিচ্ছে, তাতে আমি মনে করি যে খুব বেশি দিন লাগবে না, আমাদের এই পেনিট্রেশনটা অনেক বেশি। কিন্তু এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন এসে যায় যে এই যন্ত্র আমদানির ক্ষেত্রে, ইম্পোর্টের ক্ষেত্রে আসলে আমরা দেখি যে যন্ত্রের যে কাঁচামালগুলো রয়েছে কিংবা অন্যান্য যন্ত্রাংশ রয়েছে সেগুলোর উপর সরকারের ছাড় রয়েছে, কিন্তু আমি যে কম্বাইন হারভেস্টার বা বড় যন্ত্রগুলোতে এখনও ট্যাক্সেশনের আওতায় রয়েছে, তো এটা বিষয়ে আপনাদের আসলে সরকারের প্রতি কোনো ধরনের সাজেশন আছে কিনা? কম্বাইন হারভেস্টার তো আমরা ইম্পোর্ট করছি উইদাউট ইম্পোর্ট ডিউটি অ্যান্ড ট্যাক্সেশন ভ্যাট, এবং আমরা ধান লাগানোর যন্ত্র একইভাবে আমরা আমদানি করছি, সেখানে তেমন কিছু নেই। ইভেন কি পার্টস যদি মেশিনের সাথে আনা হয় সেক্ষেত্রে পার্টসের কোনো রকমের ঝামেলা নাই এবং সেটা সহজে আনা যাচ্ছে। এবং আপনি শুনে খুশি হবেন যে একেবারে নতুন একটা টেকনোলজি এই দেশে আসছে এবং যথেষ্ট বড় এবং অনেক ইলেকট্রনিক ডিভাইসেস আছে, সেন্সর আছে, তবুও আমি মনে করি না যেটা আমদানি ক্ষেত্রে পোর্টে বা কোথাও কোনো ধরনের ঝামেলা আছে। বরঞ্চ আমি বলবো অনেক ফ্যাসিলিটিস আছে, কারণ এসব যন্ত্র আসার সাথে সাথে যেটা হয় এখানে রেজিস্ট্রেশন পদ্ধতি আছে, এখানে আমরা এগ্রিকালচার এক্সটেনশনের সাথে এখানে রেজিস্ট্রেশন নিচ্ছি। রেজিস্ট্রেশন পাওয়ার পর বা স্ট্যান্ডার্ডাইজেশন হওয়ার পরেই এগুলো যখন কৃষকের চয়েস, কৃষক যেটাকে মনে করছে তারা সেটাই কিন্তু নিতে পারছে। জি, এখন বেনজির আলম, আপনি বলছিলেন যান্ত্রিকীকরণের বিভিন্ন পদক্ষেপ নিয়ে, মাইলস্টোন নিয়ে কথা বলছিলেন, কিন্তু বরাবরই একটা প্রশ্ন থেকে যায় আমাদের মধ্যে যে প্রকৃত কৃষক যারা, তারা এই যান্ত্রিকীকরণের সুবিধা পায় না, এটি আসলে কতটুকু সত্যি? এবং এই সুবিধাভোগী যারা আছেন তাদেরকে যন্ত্রগুলো পৌঁছে দেওয়ার জন্য সরকার কী ভূমিকা পালন করছে বা পদক্ষেপগুলো কীভাবে নেওয়া হয়? সত্যিকার অর্থে আসলে এখানে আমি বলতে চাই, এখানে দুই রকমের কৃষি যন্ত্র আছে। কিছু কৃষি যন্ত্র আছে এটা দামি কৃষি যন্ত্র যেটা একজন কৃষকের নেওয়া এটা সম্ভব নয়। আপনারা জানেন আমাদের কম্বাইন হারভেস্টার আছে একটা, যেটা একদিনে 8 একর জমির দান কর্তন, রূপ কর্তন, মারাই, জারাই, বস্তাবন্দি পর্যন্ত করতে পারে। তা আমাদের দেশের 8 একরের বেশি জমি সংখ্যা খুবই কম, মালিকের সংখ্যা খুবই কম, এটা একজনের দ্বারা এসব মেশিন নেওয়া সম্ভব নয়। এটা আসলে একজন উদ্যোক্তাই সেটা নেবেন অথবা যৌথভাবে কয়েকজন মিলে এই কৃষি যন্ত্রটা নেবেন এবং এটা নিয়ে অন্য কৃষকদের ধান কেটে দেবেন। তো অবশ্যই সব কৃষকরা সহায়তা পাচ্ছে, এই জন্য যে 1 একর জমির ধান কাটতে যেখানে আপনাকে কমপক্ষে 12,000 থেকে 15,000 টাকা লাগে, সেখানে 4,500 থেকে 6,000 টাকায় পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়, সম্পন্ন করা যাচ্ছে। তবে এদেশে যান্ত্রিকরণ করতে হলে আমাদের প্রধান শস্য ধান, এটাকে আমাদের কর্তন, মারাই, জারায়ের এবং বস্তাবন্দি করতে হলে এর বাইরে বিকল্প নাই। কিন্তু সেই যান্ত্রিকীকরণ কি শুধুমাত্র ধান বা ধান জাতীয় যে গ্রেন, দানাদার শস্য আছে সেখানে সীমাবদ্ধ কিনা? আমাদের এখানে পোলট্রির কথা আমরা জানি, লাইভস্টকের কথা জানি, সেই প্রসঙ্গে একটু জানতে চাইবো। না, আসলে আমাদের ধান কাটার জন্য আমরা ধান উৎপাদনের জন্য আমরা 3টা যন্ত্র লাগে, রাইস ট্রান্সপ্লান্টার, তারপর কম্বাইন হারভেস্টার এবং অথবা রিপার যন্ত্র। এই 3টা যন্ত্র আমরা কিন্তু এখানে মোট 12টা কৃষি যন্ত্র দিচ্ছি। আমরা এখানে সিডার, পাওয়ার থ্রেশার, মেশেলার, ড্রায়ার, পাওয়ার স্পেয়ার, পাওয়ার উইডার, পটেটো ডিগার, আলু চিপস তৈরির যন্ত্র, ক্যারেট ওয়াশার, আর আমরা অন্যান্য ফসলের জন্য যান্ত্রিকরণের জন্য এই বাকি যে 9টা কৃষি যন্ত্র আছে সেটা ব্যবহার হবে। জি, সবাই সুবিধা পাবে। জি, তাহলে আমরা এই সুবিধার কথাগুলো ছিলাম যে আনসারি, ডক্টর আনসারি, আমি আপনার কাছে এই বিষয়ে জানতে চাইবো যে আসলে আমরা কি আমদানি নির্ভরতার উপর বেশি গুরুত্ব দিচ্ছি কি না, বিশেষ করে এসিআইয়ের মতো বড় বড় কোম্পানি যারা আছেন, যারা যান্ত্রিকীকরণে আমি বলবো যে পায়োনিয়ার ভূমিকা পালন করে বাংলাদেশে করে আসছেন, তো আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা যে এখানে স্থানীয়ভাবে সেগুলো তৈরি করা হবে, আমাদের তরুণ যারা আছেন তারা সেখানে সম্পৃক্ত হবেন,
এই বিষয়ে একটু জানতে চাইবো আপনার কাছে। দেখেন, আমাদের দেশে যখন যান্ত্রিকরণ শুরু হয় 60s এর মাঝামাঝি সময়ে, তখন কিন্তু হ্যান্ড ট্রাক্টর দিয়ে শুরু হয়েছিল, কিন্তু সে সময় কিন্তু আমাদের দেশের কৃষক হ্যান্ড ট্রাক্টরের সুফল নিতে পারেনি, কারণ টেকনিক্যালি তাদের কাছে মনে হচ্ছিল এটা সুইটেবল না, এবং তারা নিজেরা যেভাবে করতো ট্রেডিশনালি সেটাকে তারা অ্যাকসেপ্ট করেছিল। সাবসিকুয়েন্টলি দেখা গেলো নিড়ানি যন্ত্র আবিষ্কার হলো এবং সেটা কুমিল্লা থেকে এই যন্ত্রটা ইন্ট্রোডিউস করা হলো। আস্তে আস্তে কিন্তু থ্রেশার, কনসেলার এবং অনেক যন্ত্রপাতি, প্রায় 30-40 হাজার যন্ত্রপাতি বাংলাদেশে এখন বিক্রি হচ্ছে বছরে। এই যে এই কোয়ান্টিটি যে যন্ত্রপাতি বিক্রি হচ্ছে, এগুলো সবই কিন্তু স্থানীয়ভাবে আপনার প্রোডাকশান হচ্ছে। ইদানিংকালে অর্চার্ডে, বিশেষ করে নর্থ বেঙ্গলে যে অর্চার্ড হচ্ছে, অর্থাৎ আম যে বৃক্ষরোপণ করছে বা অন্যান্য ফল, অর্চার্ডে ঘাস মারার জন্য বা তার মাঝখান দিয়ে চাষ করার জন্য ছোটো ছোটো হ্যান্ড ট্রাক্টর, সেটা লোকালি উৎপাদন হচ্ছে, পাম্প উৎপাদন হচ্ছে লোকালি, এবং একসময় দেখবেন যে হয়তো বছর দুয়েকের মধ্যে ট্রাক্টরও কিন্তু এদেশে কিন্তু উৎপাদন হয়ে যাবে। তো পুরোপুরি হবে না, কারণ ট্রাক্টরের মার্কেট অনেক বড় লাগে, যেখানে আমাদের দেশে ট্রাক্টর বছরে সেল হয় খুব বেশি না, 7-8 হাজার ট্রাক্টর বিক্রি হয়, সেখান থেকে কিন্তু এত বড় ইন্ডাস্ট্রি চালানো খুব সহজ নয়। যদি এক্সপোর্ট মার্কেট পাওয়া যায় তখন তো পাওয়া যাবে। কম্বাইন হারভেস্টারের উৎপাদন কিন্তু হয়তো 1-2 বছরের মধ্যে অ্যাসেম্বলিং থেকে শুরু হয়ে যাবে, কারণ আমাদের সাথে ইয়ানমারের একটা কথাবার্তা হচ্ছে এবং তারা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করবে এবং সেখানে কিন্তু অ্যাসেম্বলিং থেকে শুরু হবে। অন্যান্য যন্ত্রপাতি কিন্তু এখান থেকে শুরু হবে। আপনার প্রশ্নটা ছিল যে আমরা বড় এন্টারপ্রাইজ, আমরা কি এটা করবো কি না, এটা তো করতে বলে লাভ, কারণ স্থানীয় আপনার সক্ষমতা বাড়বে, নিশ্চয়তা বাড়বে, যখন দরকার তখন আমরা ওটা প্রডিউস করবো, ইনভেন্টরি রাখতে হবে না, অ্যাট দ্য সেম টাইম খরচও অনেক আনুপাতিকভাবে অনেকটা কমে যাবে। সেদিক থেকে আমি বলবো যে আমাদের দেশে স্থানীয়ভাবে অনেক যন্ত্রপাতি তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে বড় যন্ত্রগুলো কিন্তু এখানে অ্যাসেম্বলিং থেকে শুরু করে এগুলো তৈরি হবে। আমরা একটা বৃহৎ, অনেক বড় একটা ফ্যাক্টরি মানিকগঞ্জে করেছি, সেখানে হ্যান্ড ট্রাক্টর আমরা বানাচ্ছি, সেখানে অন্যান্য থ্রেশার, আপনার কনসেলার এবং অন্যান্য কৃষি যন্ত্রপাতি যা লাগে এবং বীজ বপনের জন্য যন্ত্রপাতি সবগুলি। দামের ক্ষেত্রে কি আসলে কোনো সুফল আমরা পাবো কি না? অবশ্যই তো পাওয়া যাবে, আমি যে কথাটা বলছিলাম, কারণ স্থানীয় লেবার কস্ট অনেক কম কম্পারেটিভলি, আনুপাতিকভাবে ইলেকট্রিক কস্ট অনেক ক্ষেত্রে কম থাকে, এবং আমি বলবো যে পরিবহনে সে খরচটা লাগছে না যে আমরা শিপে করে নিয়ে আসতে হচ্ছে বা বড় কন্টেনারে করে, সর্বক্ষেত্রে আমি মনে করি যে এই বেনিফিটটা তো অবশ্যই পাওয়া যাবে। কিন্তু একটি প্রসঙ্গে আমরা একটু জানতে চাই, কৃষির সাথে কৃষক হিসাবে না হলেও মারাই হোক কিংবা শস্য কর্তন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণে খুব বড় রকমের একটি জনসংখ্যা আসলে এর সাথে সম্পৃক্ত, তো যান্ত্রিকীকরণ তাদের রোজগারে কোনো রকম প্রভাব ফেলবে কি না, তারা আসলে কি করবে? সব যদি যন্ত্রে করা হয় তাহলে কৃষির সাথে জড়িত যারা আছেন তাদের ব্যাপারে সরকারের কোনো চিন্তাভাবনা আছে কি না? না, এখানে আপনারা জানেন আমাদের দেশে এখনও 46% লোক কৃষির সাথে জড়িত, তা এরপরও আমরা যখন পিক সিজনে আসি, ধান কাটার মৌসুম, বিভিন্ন মৌসুমে যখন আসি, তখন আমাদের দেখা যায় যে প্রায় 50% শ্রমিকের অভাব দেখা দেয়। আর সবচেয়ে এখানে একটা ভয়াবহ চিত্র হলো যে আমাদের দেশে এখন কিন্তু কম বয়সী যারা যারা শিক্ষিত, এখন প্রায় সবাই শিক্ষিত স্কুলে যায়, ওরা কৃষিকাজের সাথে জড়িত হইতে চায় না। আমাদের কৃষিকে দূরে রাখতে হলে আমাদের শিক্ষিত ছেলেদের কৃষিকাজের সাথে সম্পৃক্ত করতে হবে। আর সত্যি কথা হলো যে সনাতন পদ্ধতিতে যে কঠোর পরিশ্রম করে মানুষে কৃষিকাজ করতো, সেটা থেকে আমাদের বের হয়ে চলে আসতে হবে। জি, তো এই প্রসঙ্গে আমি একটু প্রাসঙ্গিক প্রশ্ন রাখতে চাই, আমাদের নীতিমালায়ও সেটা রয়েছে যে নতুন যে যন্ত্রগুলো আসছে সে সম্পর্কে তরুণ এবং নারী যারা আছেন, নারী কৃষক যারা আছেন বা কিষাণী যারা আছেন, তাদের প্রশিক্ষণের একটি বিষয় এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো আমাদের সম্প্রসারণ অধিদপ্তর আসলে নতুন যন্ত্রাংশ সম্পর্কে সাধারণ কৃষক বা তরুণদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে কোনো কার্যক্রম নিয়েছে কি না? অবশ্যই, আমরা জানেন আমাদের প্রকল্পের মাধ্যমে আমরা 9,000 মেকানিককে প্রশিক্ষণ দেব, সারা বাংলাদেশের প্রতিটা উপজেলায় আমরা 18 জন সে প্রশিক্ষণ সুবিধা পাবে, আমাদের ছেলেগুলো এই মেকানিক্যাল সাইটগুলো অনেক কিছু জানতে পারবে। জি, এবং তারাই একদিন আমাদের এই কৃষিকে যান্ত্রিকীকরণ করতে পারবে, আধুনিকীকরণের দিকে নিতে পারবে, ফলে আমাদের কৃষিকে বাণিজ্যিকরণ করা সম্ভব হবে এবং কৃষককে লাভজনক পর্যায়ে আমাদের নিয়ে যাওয়া সম্ভব হবে। চমৎকার কথা বলেছেন। এই মডার্নাইজেশন এবং মেকানাইজেশন নিয়ে ডক্টর আনসারি, আপনারা সম্প্রতি মাননীয় কৃষিমন্ত্রীর চমৎকার একটি উদ্যোগে নেদারল্যান্ড সফরে গেলেন, সেখানে দেখে এসেছেন, তো আমরা কি সেই ট্রাক্টর নির্ভর প্রযুক্তিতেই থাকবো কি না বা হারভেস্টারে? কিন্তু বিদেশে যেরকম আমরা দেখি ড্রোন দিয়ে হচ্ছে কীটনাশক দেওয়া হয়, প্রিসিশন এগ্রিকালচারের কথা আমরা জানি যে স্যাটেলাইট থেকে হচ্ছে রিকমেন্ডেশন করা হয় কতটুকু পানি নিষ্কাশন ব্যবস্থা কিংবা কীটনাশক বা সারের ব্যাপারে, তো আমরা কি আমাদের সেই রূপকল্পে সেই জিনিসগুলো নিয়ে আসতে পারবো কি না এবং সেখানে আপনাদের ভূমিকা কী থাকবে? ডিজি মহোদয় যেটা বলছিলেন যে আমাদের দেশে
কৃষিতে ইনভলভমেন্ট প্রায় 40% মতো মানুষ বা ওয়ার্কার বলি, যেটা একসময় 70% ছিল। জি, আজ থেকে 20 বছর আগে এটা ছিল প্রায় 60% মতো, মাত্র আর 7-8 বছরের মধ্যে এটা 27% চলে আসবে। তখন আমরা কি কৃষিকাজ করব না মাঠ থেকে উঠে চলে আসবো? এক, দুই নম্বর হলো আমাদের দেশে কিন্তু এনভায়রনমেন্টের মানে আর্দ্রতা বাড়ছে, টেম্পারেচারও বাড়ছে, এই তাপদের মধ্যে কি এই ইয়াং ছেলেরা কাজ করবে কি না? নিশ্চয় করবে না। তারপরে হলো প্রোডাক্টিভিটির কথা ভাবতে হবে, যে আমাদের খরচ কমাতে হবে, ইল বাড়াতে হবে। আর নতুন যে টেকনোলজি আমরা মাত্র কয়েকদিন আগে দেখে আসলাম, সেটা হচ্ছে প্রাইমারিলি প্রোটেক্টিভ এগ্রিকালচার। প্রোটেক্টিভ এগ্রিকালচারটা এরকম যে আপনি এনভায়রনমেন্টাল হাউস করবেন, সেখানে ওয়াটার সাপ্লাই, আপনার ইরিগেশন, তারপরে ফার্টিলাইজার সাপ্লাই, হ্যাঁ, এনভায়রনমেন্ট, পেস্ট কন্ট্রোল, এভরিথিং উইদিন দ্য শেড হাউসের মধ্যে হবে, এবং এটা টোটালি মেকানিক্যালি হবে এবং পিএলসি কন্ট্রোল হবে। এরকম হাউসে কিন্তু আমরা দেখেছি যে 1 হেক্টর জমিতে টমেটো উৎপাদন করা যায় 1000 টন, যেখানে আপনি নিজেও জানেন যে আমাদের দেশে টমেটো উৎপাদন হয় খরাকালীন, যে টমেটোটা হয় গ্রীষ্মকালীন সেটা মাত্র হয় 20-22 টন, আর শীতকালীনটা 50-60 টন হয়। কোথায় 60 টন আর কোথায় আপনার 1000 টন, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে প্রোডাক্টিভিটি অর্থাৎ আপনার ইল অনেক বেশি, অ্যাট দ্য সেম টাইম কন্ট্রোল এনভায়রনমেন্টও হচ্ছে, সো এখানে কোনো ইনফেকশন নেই, খরচটাও কম, ইনপুট খরচ কম এবং সেফ, কনজিউমার কিন্তু অনেক কনফিডেন্স এটা কিনবে, সেখানে কিন্তু মেকানিক্যাল ইন্টারভেনশন হবে। আর আপনি যেটা বলছিলেন ড্রোনের কথা, ড্রোনটা আরও ইন্টারেস্টিং, কীভাবে এখন ড্রোনে কিন্তু 24-30 কেজি পরিমাণ ফার্টিলাইজার অথবা ইনসেকটিসাইড নিয়ে ক্ষেতে স্প্রে করা যায়, এবং এমনও ড্রোন আবিষ্কার হয়েছে যে ড্রোন সয়েলের কোন জায়গায় কী ধরনের নিউট্রিয়েন্ট আছে এটাকে দেখে কিন্তু ওইভাবে কম্বিনেশন করে স্প্রে করবে, সো দ্যাট ফার্টিলাইজার ওয়েস্ট একদিকে হবে না বা ইনসেকটিসাইডের, আর একদিকে এনভায়রনমেন্টাল পলিউশন হবে না। এবং আমাদের দেশে ইয়াং ছেলেমেয়ে যারা লেখাপড়া করছে, আপনি জানেন আমাদের দেশে ইউনিভার্সিটির পেনিট্রেশন অনেক বেশি, এ সমস্ত যন্ত্রপাতি তারা কেনবে, এবং এসব যন্ত্রপাতি কেনে কিন্তু এই ইন্টারভেনশন করে কিন্তু কৃষিতে যেমন প্রোডাক্টিভিটি বাড়াবে, একদের সাথে তাদের এমপ্লয়মেন্ট হবে, তাদের প্রফিট হবে। তো অ্যাক্রস কৃষির সর্বক্ষেত্রে কিন্তু এই যন্ত্রপাতির ইন্টারভেনশনটা আস্তে আস্তে বাড়ছে, আমাদের দেশে খামারি এবং কৃষক এটাকে অ্যাডাপ্ট করছে, এবং নতুন নতুন উদ্যোক্তা এখানে সংযুক্ত হচ্ছে। আমরা কোম্পানি যারা এই সমস্ত যন্ত্রপাতি সরবরাহ করছি, তারা অনেক সময় প্রায় আমরা ক্রেডিটে সমস্ত যন্ত্রপাতি দিচ্ছি, সো আমাদেরও কিন্তু অনেক বড় এক্সপোজার হচ্ছে ক্রেডিটে। আমি মনে করি সরকারের উচিত হবে এসব বিগ কোম্পানিগুলোকে বা যে সমস্ত কোম্পানি এসব যন্ত্রপাতি দিচ্ছে তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, প্রচুর পরিমাণে আপনার ক্যাশ ফ্লো দেওয়া, সো দ্যাট এবং লো কস্টে, সো দ্যাট আমরা কৃষককে সাপোর্ট দিতে পারবো, এবং খামারিরা বা কৃষক এইসব যন্ত্রপাতি নিয়ে তারা যথেষ্ট লাভবান হবেন, নিজেদের এমপ্লয়মেন্ট হবে, প্রোডাক্টিভিটি বাড়বে, এবং সরকারের যে কথা যে আপনার কস্ট অফ প্রোডাকশন কমানো এবং ইল বাড়ানো, এই দুটো ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কন্ট্রিবিউশন করা সম্ভব হবে। ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ বেনেজির আলম এবং ডক্টর এফ এস আনসারি আমাদের সাথে থাকবার জন্য। দর্শক, এটা নিশ্চিতভাবেই বলা যায় বাংলাদেশে খাদ্যের যে চাহিদা সেটা দিন দিন বেড়ে যাচ্ছে, জমির পরিমাণ কমে যাচ্ছে। যান্ত্রিকীকরণের মাধ্যমে আমরা উৎপাদনশীলতা বাড়াতে পারবো, কিন্তু সেই সাথে আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিস বলি, হাইব্রিড বা জিএমওর মতো নতুন নতুন প্রযুক্তি, সেগুলোরও সংযোজন দরকার। কৃষকের সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু খাদ্যের সংখ্যা, খাদ্যের উৎপাদনের সংখ্যা আমাদের বাড়াতেই হবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে আমরা বিশ্বাস করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা, উনি যেই প্রেক্ষাপটে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে যান্ত্রিকীকরণ শুরু করেছিলেন, আজকে সেই 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 লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। আমরা আশা করি ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে আমরা লক্ষ্য নিয়ে কাজ করছি, সেখানে সবাই কাজ করবেন, কৃষকরাও কাজ করবেন, আমাদের সাথে সংশ্লিষ্ট সরকার, বেসরকারি সংস্থা এবং অন্যান্য যারা সহযোগী সংস্থা আছেন তারাও অগ্রণী ভূমিকা পালন করবেন। এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপের এই সপ্তাহের আয়োজন থেকে। আমাদের এই সংলাপ নিয়মিত দেখবার জন্য শুক্রবার বিকেল 5:30 দীপ্ত কৃষি সংলাপে আপনারা সংযুক্ত থাকবেন, সেই আশাবাদ রাখছি। ধন্যবাদ সবাইকে।